আপনি কি আসলে ভুল করে কেকটা খেয়েছিলেন? ছোট বাচ্চা রাগ হয়েছিল, ওর কেক কাটতে কেন দেরি হচ্ছে? এর ভিতরে কেটে আবার ইকবাল ভাইকে দিলাম, ইকবাল ভাই ও রোজা জানেন। একজন বলল উঠছে, আপনি না রোজা? এই যে মানে এই খেয়ালের ভিতরে কিলহিমের পরের সিনেমা কি, কোন সিনেমা আসছে? নেত্রী দা লিডার। নেত্রী এই জন্য ওনার জন্য কনসিডার করেছি যে ঠিক আছে, আগে যেহেতু উনি ডিক্লেয়ার করে দিয়েছে ওনার এই ছবিটা আগে রিলিজ করে তারপরে আমরা এখন নেত্রীটা কাজ করবো। আমার মনে হচ্ছে যে নেত্রী দা লিডারে যেদিন আসলে ইয়া হলো, সবাই মিলে একসাথে আসলো, দেশের বাইরে থেকে যখন অভিনয় শিল্পী এসেছিলেন, একটা প্রেস কনফারেন্স হয়েছিল, আমি সেখানে ছিলাম, এবং সেখানে তো আসলে ইরানিরাও ছিলেন একই সঙ্গে যারা এসেছিলেন, তার্কিশ এবং বলিউডের সবাই। তো সেই ফিল্মটা নিয়ে কতটা আশাবাদী বর্ষা, আমি যদি একটু আগে শুনে ফেলি আগাম ফিল্ম নিয়ে? আসলে ওইটা তো আমার ড্রিম প্রজেক্ট, কারণ আমি মনে করি যে ওই সিনেমাটা যখন রিলিজ হবে তখন আমি বর্ষাকে কিন্তু মানুষ তখন মেজার করবে না, তখন লাইক আমি যে ক্যারেক্টারটা প্লে করছি মানুষ তখন ওই ফিগারগুলোর সাথে মিলাবে যে আসলে আমরা কতটুকু এই এই মানুষগুলোর সাথে করতে পেরেছি, বা আমাদের নলেজ কতটা শার্প, আমরা কতটা জানি আসলে সব কিছু নিয়ে। সো ওইটা ওই জিনিসটা নিয়ে আমি এই জিনিসগুলো আমার ভিতরে কাজ করে। আর আমি এক কথাই বলবো যে কিলহিম বা আগেও যেগুলো করেছে বা জানি না পরের প্রজেক্টগুলো কি, বাট আমার কাছে মনে হয় যে নেত্রী দা লিডার আমার জীবনের একটা স্মরণীয় সিনেমা হয়ে থাকবে। একদম, এটা আমরা সব আশা করতে পারি। একেবারে সম্প্রতি সেই কেক কাটতে গিয়ে যে ব্যাপারটা ঘটলো, এটা নিয়ে আপনি আসলে কি বিবৃতি দেবেন আজকে? কারণ দর্শকরা তো জানতে চায়, যারা অনন্ত জলিলের ফ্যান, অনেকেই ভাবছে এটা এটা প্ল্যানিং, আমি বলবো এরপর বলে দিবেন, আমি বলবো, অনেকেই ভাবছে যে এটা একটা প্ল্যানিং, বাট আপনি কি আসলে ভুল করে কেকটা খেয়েছিলেন? আমি নরমালি রোজা ভাঙি না। আচ্ছা, আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ কোনো রোজাই ভাঙি না, আমরা ট্রাভেলিং করি তারপরে রোজা ভাঙি না, আমরা যে বিদেশে যাই রোজার মধ্যে তাও রোজা ভাঙি না আমরা। তো এই যে ছোট বাচ্চাটা রাগ হয়েছিল, ও কিটু কেক খাইয়ে দিছিল, মানে ওই ছোট বাচ্চা রাগ হয়েছিল, ওর কেক কাটতে কেন দেরি হচ্ছে, ওর কেক দেখলেই আগে কাটতে হবে ওর জন্য। আপনি জানেন আমিও যদি গুলশানের দিকে আসি মিটিং এ, আমি যাওয়ার সময় কেক নিয়ে যাই, ও যখন আসে কেক নিয়ে যেতে হয়, বার্থডে এর মতন কেক, মানে ওর প্রতিদিন কেক কাটতে ভালো লাগে, এই অবস্থা ওর। তো রাগ হয়েছিল, ওকে কেক খাওয়াচ্ছি, খাচ্ছে না, ইয়েকে কি বড় ছেলেকে কেক খাওয়াই দিলাম, এর ভিতরে কেটে আবার ইকবাল ভাইকে দিলাম, ইকবাল ভাই ও রোজা জানেন, আমি ইকবাল ভাইকে দিছি, ইকবাল ভাইও কিন্তু কেক মুখে নিয়ে নিয়েছে, এত আনন্দে সবাই উঠাবালটা করে, মানে উনি আবার দিছে আমি মুখে নিয়েছি। পরে একজন বলল উঠছে, আপনি না রোজা? মানে আমাদের বাসারই একজন, আপনি না রোজা? মানে এই যে মানে এই খেয়ালের ভিতরে কিছুই মনে ছিল, ঘটনাটা ঘটে গেল এবং সবাই আসলে সেটা ক্যামেরা বন্দী করে ফেলল। আমি কেন বললাম আপু এটা সত্যি, কারণ অনেকে অনেক রকম বলছে যে এটা হয়তো মার্কেটিং প্ল্যান ছিল, এটা আসলে ভুয়া কথা, মানে রোজা নিয়ে এটা করে না, এটা কেউ প্ল্যান করবে মানে একদিন আমরা দুজনই রোজা, এটা মোস্ট প্রবলি সোমবার অথবা বৃহস্পতিবার হবে, দুজনই অফিসে, তো অফিস থেকে নিচে আসছে, গাড়িতে উঠছে, হঠাৎ করে ধাম করে ও করলো কি, চুইংগামটা দিয়ে মুখে দিয়ে দিল, চাবাইতেছে, মানে তুমি না রোজা, চুইংগাম মুখে দিয়েছে। আমি এত বিজি থাকি তো আমি সব ভুলে যাই, মানে আমরা নরমালি রোজার সময় তো রোজা থাকে, ফরজ রোজা, আমরা এমনিতেও বৃহস্পতিবার সোমবার রোজা থাকি, এইখানে আমরা অনেক ডুবাইছি ছোটবেলা, অনেক লাফালাফি করছি, কিন্তু এরকম ডুব দিয়ে পানি খাওয়ানোর ঘর মানে পানি খাওয়ার ঘটনাটা নাই। ছোটবেলায় যারা আমরা আসলে গ্রামে বড় হয়েছি, ডুব দিয়ে পানি খেতাম, কেউ দেখবে না।